অবশেষে বরখাস্তকৃত ডিআইজি মিজানকে তুলে দেয়া হলো পুলিশের হাতে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর, বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে মন্তব্য আদালতের। আদালত খুব প্রকাশ করেছেন তার এই রকম সাক্ষাৎকারের প্রতি জামিন নামঞ্জুর করে তাকে কাস্টডিতে পাঠিয়ে দিয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ ঢাকার উপস্থাপন করবে, ওখানে ওনাকে প্রডিউস করবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ জীবিত আছেন, ব্রিফিং এ জানালেন জিএম কাদের। গুজব না ছড়ানোর আহ্বান, কিছুটা উন্নতি হয়েছে ফুসফুস সংক্রমণের। আইএসএ যোগ দেয়া কাউকেই দেশে ফিরতে দেয়া হবে না, জানালো কাউন্টার টেরোরিজম ইউনিট। 3 বছরেও শেষ হয়নি হলি আর্টিজানে হামলা মামলার বিচার। হজ ফ্লাইট শুরুর 2 দিন আগেও ভিসা হয়নি অনেকের, উৎকণ্ঠায় এজেন্টরা। যাত্রা বাতিলের আশঙ্কা হাবের, ফেরত দেয়া হবে না টিকিটের টাকাও। বরগুনার পর এবার চট্টগ্রামে সহিংস আচরণের ভিডিও ভাইরাল, যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা বলছেন স্থানীয়রা। পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজানের আগাম জামিন আবেদন খারিজ করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় ডিআইজি মিজান পুলিশের ভাবমূর্তি নষ্ট করেছে বলেও মন্তব্য করেন আদালত। দুদকের মামলায় গ্রেপ্তার মিজানকে রাতে শাহবাগ থানায় রাখা হবে, কাল তোলা হবে আদালতে। প্রায় 7 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হওয়ার পর থেকেই গা ঢাকা দেয় পুলিশের বরখাস্তকৃত ডিআইজি মিজান। গ্রেফতার এড়াতে হাইকোর্টে জামিন পেতেও নিয়েছিলেন কূটকৌশল। দিনভর নানা আলোচনার মধ্যেই সোমবার বিকেল 3টার দিকে হাইকোর্টে আসেন মিজান। 3:30টার দিকে শুরু হয় জামিন শুনানি। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেফতার করতে শাহবাগ থানা পুলিশকে নির্দেশ দেন উচ্চ আদালত। বিএনপি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে ওনাকে মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ ঢাকার উপস্থাপন করবে, ওখানে ওনাকে প্রডিউস করবে। আমাদের দুদকের এক কর্মকর্তাকে তিনি ঘুষ লেনদেন করেছেন বলে বলেছেন এবং সেই বক্তব্যে আদালত মর্মাহত হয়েছেন এবং তিনি বলেছেন যে এই রকম বক্তব্য পাবলিক মিডিয়াতে দিলে তার পুলিশের ইমেজ নষ্ট হয়। আইনজীবীরা বলছেন উচ্চ আদালতের এই আদেশ দুর্নীতিবাজদের জন্য কঠোর বার্তা। পুলিশ প্রশাসনের ইমেজ ডিস্ট্রয় করে দিয়েছে এবং কাজেই এটা গ্র্যাভিটি অফ দ্য অফেন্স, গ্র্যাভিটি অফ দ্য কন্ডাক্ট দিচ্ছে আদালত যে দুর্নীতির প্রতি বিচার বিভাগ টোটালি জিরো টলারেন্স। আদালতের লিখিত আদেশ হাতে পাওয়ার পর সন্ধ্যা 6টার দিকে মিজানকে নেওয়া হয় শাহবাগ থানায়। মঙ্গলবার তাকে বিচারিক আদালতে হাজির করা হবে। আজকে আমাদের এখানে হেফাজতে থাকবে, আগামীকালকে আমরা মহানগর ডিসিশন কোর্ট সেখানে প্রডিউস করব। নারী কেলেঙ্কারের মাধ্যমে আলোচনায় আসে ডিআইজি মিজান, এরপর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সবশেষ দুর্নীতি থেকে বাঁচতে দুদকের এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বালিশের বাজার মূল্য যাচাইয়ে সময় লাগায় রূপপুরের ঘটনায় তদন্ত প্রতিবেদন দিতে দেরি হচ্ছে বলে আদালতকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বারবার সময় নেয়ায় এ সময় ক্ষোভ প্রকাশ করেন আদালত। আদালত বলেন বিষয়টি স্পর্শকাতর হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে না। বিচারপতি তরিকুল হাকিম ও বিচারপতি সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন। আজ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 জুলাই পর্যন্ত সময় আবেদন করেন রাষ্ট্রপক্ষ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গত 19 মে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আলাদা 2টি কমিটি কাজ করছে। তদন্তের মেয়াদও 3 দফা বাড়ানো হয়েছে। জীবিত আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এমনটা জানিয়ে তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের গুজবে কান দেয়ার না দেয়ার আহ্বান জানিয়েছেন। বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে ব্রিফিংয়ে বলেন এরশাদের ফুসফুসের সংক্রমণের কিছুটা উন্নতি হয়েছে। এর আগে সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদকে দেখতে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জাতীয় পার্টির শীর্ষ নেতারা।
রোববার রাত থেকে নানা গুঞ্জন শুরু হয় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা নিয়ে। এমনকি তিনি মারা গেছেন বলেও খবর চাওয়া হয়, যদিও এসব খবরকে গুজব বলে নেতাকর্মীদের জানানো হয় দলের পক্ষ থেকে। সোমবার সকালে এরশাদকে দেখতে সিএমএইচে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে আসেন দলটির শীর্ষ নেতারা। এরশাদের অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে জি এম কাদের বলেন, তার শ্বাসকষ্ট কমেছে, তবে ইনফেকশন বেড়েছে কিডনিতে। সকাল পর্যন্ত যেটা আমরা দেখেছি ডাক্তারদের ভাষায়, সেটা হলো শারীরিক অবস্থা এখন আগের দিনের মতো স্থিতিশীল রয়েছে। ওনাদের কথা তো স্থিতিশীল রয়েছে এখন, অর্থাৎ অপরিবর্তিত আছে। এই ওনাদের ভাষায় এই অপরিবর্তিত থাকা হলো শুভ লক্ষণ, যেহেতু ওনারা শঙ্কা করছিলেন যে অবস্থার অবনতি হতে পারে, অবনতি যখন হয়নি স্থিতিশীল আছে, এটাই হলো শুভ লক্ষণ। এ সময় এরশাদকে নিয়ে কোনো ধরনের গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান জি এম কাদের। ফেসবুকের মাধ্যমে যেন এগুলো অযথা কোনো সংবাদ না দেওয়া হয়, আমরা তার স্বাস্থ্য সম্পর্কে যতটুকু সম্ভব কারিগরি বা টেকনিক্যাল বিষয়গুলি সম্পর্কেও যতটুকু জানি সেগুলো আপনাদেরকে অবহিত করব। এই মুহূর্তে এরশাদকে দেশের বাইরে না নিতে চিকিৎসকদের পরামর্শ রয়েছে বলেও জানান জি এম কাদের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক রাষ্ট্রপতি এরশাদের অবস্থা আশঙ্কাজনক, তবে আগের থেকে একটু ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিকেলে ঢাকা সিএমএইচে এরশাদকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি এরশাদের সুস্থতায় সবার কাছে দোয়া চান। যেরকম ছিল এখন একটু ইম্প্রুভ করছে, কিন্তু ওভারঅল সিচুয়েশন একটু ক্রিটিক্যাল। এখানে যা যা যতটুকু চিকিৎসা দেওয়া সম্ভব সব ধরনের চিকিৎসা এখানে দেওয়া আছে, এখন বাকি আল্লাহর ইচ্ছা। আমাদেরকে দোয়া করতে যাতে উনি সুস্থ হন। পাবনায় শেখ হাসিনা ট্রেনে গুলিবর্ষণ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। মামলার রায় আগামী বুধবার ধার্য করেছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক রোস্তম আলী রায়ের দিন ধার্য করেন। এর আগে সকালে এই মামলার 30 আসামির উপস্থিতিতে উভয় পক্ষের আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। মামলার প্রধান আসামি ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও পৌর বিএনপির সাবেক সভাপতি হুমায়ুন কবির দুলাল আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। 1994 সালের 23 সেপ্টেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচিতে অংশ নিতে ট্রেনে করে খুলনা থেকে সৈয়দপুরে যাচ্ছিলেন। ঈশ্বরদী রেলওয়ে জংশনে পৌঁছালে শেখ হাসিনার কামরা লক্ষ্য করে গুলি চালায় আসামিরা, যদিও প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার ওসি নজরুল ইসলাম বাদী হয়ে বিএনপির 7 নেতাকর্মী সহ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন। তদন্ত শেষে 52 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় সিআইডি। আমরা আশাবাদী যে সকল আসামিরই সর্বোচ্চ শাস্তি হবে এবং আদালতের কাছে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করছি। যদি ন্যায় বিচার হয়, যদি আমরা আশা করছি আমরা অবশ্যই ন্যায় বিচার পাব। ন্যায় বিচার পাইলে, যেহেতু সাক্ষী প্রমাণে কোনো কিছুই আসে নাই, সবাই নির্দোষ খালাস পাবে বলে আমরা বিশ্বাস করি। 6 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হন। এবারের সফরে প্রধানমন্ত্রী চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করবেন। বৈঠকে রোহিঙ্গা ইস্যুর যৌক্তিক সমাধানে বাংলাদেশের পক্ষ থেকে চীনের সহযোগিতা চাওয়া হবে। এছাড়া দুই দেশের ব্যবসা ও বাণিজ্য বিষয়ক বেশ কয়েকটি চুক্তিও সই হওয়ার কথা রয়েছে এবারের সফরে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। সফর শেষে 6 জুলাই প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেখবেন সংবাদের শেষাংশে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় মহসিন নামে এক যুবলীগ কর্মীকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। আহত মহসিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আগামী কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
সিসিটিভি ফুটেজে দেখা যায় নগরীর আকবর্ষা থানাধীন বিশ্বকলোনি এলাকায় ঠিক 5:16 অতর্কিত যুবলীগ কর্মী মোসিনের উপর হামলা করে কিছু যুবক। এ সময় মধ্যযুগীয় কায়দায় তার পা ধরে রেখে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করতে দেখা যায়। ঠিক 2.5 মারধরের পর মোসিনকে ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। মেরে ফেলার উদ্দেশ্যে স্থানীয় কাউন্সিলর জসিমের অনুসারীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ যুবলীগ কর্মী মোসিনের। আমরা মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করছি, মারধরের শিকার মোসিন উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কোচির অনুসারী হিসেবে এলাকায় পরিচিত। আগামী কাউন্সিলর নির্বাচনে দাঁড়ানোর কথা রয়েছে সরওয়ার মোর্শেদ কোচির। মূলত কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান কাউন্সিলর জসিম এ হামলা করিয়েছে বলে অভিযোগ রাজনৈতিক নেতাদের। মোহসিনের বিষয়টা একদম সুস্পষ্ট যে কারা কারা মারছে, কিভাবে মারছে, এই লোকগুলো কার। আমরা আইনের কাছে সম্বন্ধে জানাচ্ছি যে আইনের কাছে যথেষ্টভাবে সুন্দরভাবে সুষ্ঠু বিচার আমরা চাই। আগামী দিনে নির্বাচন, এই নির্বাচন পাক মুহূর্তে যদি আমি সন্ত্রাসী কার্যকলাপ করে কিছু ভয়ভীতি দেখিয়ে দিতে পারি তাহলে আমার অবস্থাটা সব পাকাপোক্ত থাকবে। এটাই এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। যাকে মারছে তার কোনো ধরনের বিরোধ হয়তো পূর্ব থেকে চলে আসছিল, এটাকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটছে। যারা আটক আছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে, আর যে ভিকটিম আছে তার পরিবারের পক্ষ থেকে যদি কোনো মামলা দেওয়া হয় তাহলে ওইটাও আমরা মামলা হিসেবে রেকর্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা করা হয়নি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিক যারা আইএসএ যোগ দিয়ে দেশ ছেড়েছিল তারা ফিরতে চাইলে প্রবেশমুখে আটকে দেওয়া হবে। এ ব্যাপারে ইমিগ্রেশনকে অবহিত করা আছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম। আর র্যাব মহাপরিচালক বলছেন দেশে বর্তমানে উগ্রবাদের ঝুঁকি কিছুটা কম থাকলেও বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সর্বোচ্চ সতর্ক আছেন তারা। গুলশান হোলি আর্টিজান হামলার 3 উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তারা। এদিকে গুলশানে হোলি আর্টিজান হামলার 2 মাথায় চার্জশিট দেওয়ার পর মামলাটি এখন রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। গুলশান হোলি আর্টিজানে দেশের সবচেয়ে নৃশংস জঙ্গি হামলার পর কেটেছে 3, কিন্তু শোকের খাতে প্রলেপ পড়েনি এতটুকু। প্রতি বছরই ছেলের ছবি বুকে নিয়ে হোলি আর্টিজানের সামনে আসেন মাকসুদা বেগম। হামলার দিন আহত হয়ে ঢাকা মেডিকেলে 2 মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানে তার কিশোর ছেলে জাকির ওরফে শাওন। ছেলের ছুকর শোকের শেষ হয়ে গেছে গা, ওনে আমার খালি খাসা ডালিছে কখন যাই গা, তবে একটা আশা আমার ছেলের বিচারটা পাইলাম না। সেদিনের ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা, আহত হন বেশ কয়েকজন। এই দিনে ঘটনাস্থলে আসেন তারাও। ওই দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে আজও আমার লোম শিহরিত হয়ে ওঠে, তার কারণ আমি নিজেও আহত হয়েছিলাম। হয়তো আমার দেহরক্ষী আমার সাথে না থাকলে হয়তো আমি আরও বেশি গুরুতর আহত হতাম। নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাতে আসেন ইতালির রাষ্ট্রদূত, আসেন বাংলাদেশে বসবাসরত আর্জেন্টিনা, জাপান ও ভারতের নাগরিকরাও। গুলশান হামলায় নিহত 21 মধ্যে ছিলেন এসব দেশের নাগরিকরাও। পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। শ্রদ্ধা জানান র্যাব মহাপরিচালক। বৈশ্বিকভাবে জঙ্গিবাদ কিন্তু পরাস্ত হয় নাই, যেহেতু আমাদের দেশে এটি ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাব সৃষ্টি করেছে। সারা বিশ্বব্যাপী জঙ্গিবাদ নিশ্চিহ্ন এবং পরাস্ত না হওয়া পর্যন্ত দেশবাসীকে আমাদের সবাইকে এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ থেকে যারা গিয়েছে তাদের দ্বারা আইডেন্টিফাইড, তারা বাংলাদেশে প্রবেশ করতে চাইলে আমাদের এন্ট্রি পয়েন্টেই তাদের শনাক্ত করা সম্ভব হবে, আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সেই রকম কনফিডেন্সও আমাদের রয়েছে। পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত পৃথিবীর অন্যান্য দেশ থেকে যারা গিয়েছে তাদেরও আমরা যতদূর জানি অধিকাংশই মারা গিয়েছে। তারপরেও কেউ যদি ফেরত আসার চেষ্টা করে সেটি আমরা আশাবাদী যে তাদেরকেও আমরা শনাক্ত করতে পারবো এন্ট্রি পয়েন্টে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। সন্ত্রাস উগ্রবাদ মুক্ত নিরাপদ সমাজ গড়তে আইন শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গুলশানে হোলি আর্টিজান হামলার 2 মাথায় চার্জশিট দেওয়ার পর মামলাটি এখন রয়েছে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। আইনজীবীদের আশা আগামী 2-3 মাসের মধ্যেই মামলার বিচার কাজ শেষ হবে। খান মোহাম্মদ রুমেলের আরও একটি রিপোর্ট। 2016 সালের 1 জুলাই রমজানের শেষের দিকে নগরবাসী প্রস্তুতি নিচ্ছেন ঈদুল ফিতর উদযাপনের। ঠিক তখন এক সন্ধ্যায় গুলশান হোলি আর্টিজানে ঘটে দেশের ইতিহাসে সবচেয়ে নৃশংস ও ভয়াবহ জঙ্গি হামলা। অত্যাধুনিক অস্ত্র নিয়ে রেস্তোরাঁয় ঢুকে পড়ে 5
পরের কয়েকটি ঘণ্টা নারকীয় তাণ্ডব চালিয়ে হত্যা করে দেশি বিদেশি একুশ নাগরিককে। বারো ঘণ্টার রুদ্ধশ্বাস চিম্নি দশার অবসান ঘটে পরের দিন ভোরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে। দেশের জঙ্গিবাদের প্রচলিত ধারণাকেই পাল্টে দেয়া এই হামলার দুই বছরের মাথায় চার্জশিট দেয় তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট। তদন্তে একুশ জনের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় তারা। তবে পাঁচ হামলাকারী সহ অনেকেই অভিযানে মারা যাওয়ায় এখন আট জনের বিরুদ্ধে চলছে বিচার কাজ। দুশো এগারো জন সাক্ষী যেহেতু যদি আছে, ইতিমধ্যে ষাট জন সাক্ষী হয়েছে। যেভাবে সাক্ষী আসছে তাতে আমরা খুব আশাবাদী তিন চার মাসের মধ্যে এটা শেষ করা যাবে। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, এই ঘটনায় সরাসরি যারা জড়িত ছিল তারা সবাই বন্দুকযুদ্ধে মারা গেছে। যাদের বিচার চলছে তাদের সম্পৃক্ততার বিষয়টি এখন পর্যন্ত কোনো সাক্ষীর বক্তব্যে উঠে আসেনি বলেও দাবি তার। যারা মূল আসামিদেরকে বলা হচ্ছে তারা তো আপনারা জানেন যে তারা মারা গেছে। ব্যর্থটা পুলিশকে জেনে দিব যে আপনি জানেন এটা একটা রেস্ট্রিকশন এলাকা এবং এটা কূটনৈতিক পাড়া এবং চ্যান্সেলর একটা টিম আছে যারা সবসময় বিদেশিদেরকে নিরাপত্তা দেয় ওই এলাকায় কূটনৈতিক পাড়ায়। সেখানে অস্ত্রসহ হজ ফ্লাইট শুরুর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনও ভিসা হয়নি বেশিরভাগ যাত্রীর। এর মধ্যে অনলাইনে প্রায় দশ শতাংশ যাত্রীর ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এজেন্টরা। হাব বলছে, দ্রুত এই সংকটের সমাধান না হলে শুরুর দিকের ফ্লাইটের অনেক যাত্রীর যাত্রা বাতিল হবে। এদিকে হজ এজেন্সিগুলোকে অতিরিক্ত আরও পাঁচ শতাংশ হজ যাত্রী প্রতিস্থাপনের অনুমোদন দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আরো জানাচ্ছেন হাজিরা শুলি। চার জুলাই শুরু হচ্ছে হজ ফ্লাইট। এবছর মোট 1,27,000 বাংলাদেশীর হজ পালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। এজন্য বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের বেশিরভাগ টিকিট বিক্রিও প্রায় শেষ পর্যায়ে। অথচ এ পর্যন্ত মাত্র 15,000 যাত্রীর ভিসা হয়েছে। ভিসা দিতে ধীরগতি ও ই হজ সিস্টেমে আবেদনের পরে ভিসার আবেদন গৃহীত না হওয়ায় বিপাকে পড়েছেন হজ এজেন্টরা। প্রথমে আমার 400 এর মতো প্রথম চার দিনের ফ্লাইট, তার মধ্যে দেখা গেছে যে প্রায় 35টা ভিসা আমার আটকে গেছে। অনিশ্চয়তার মধ্যে আমরা আছি যে ভিসাগুলো আদৌ হবে কি না, আমরা এজেন্সি ক্ষতির সম্মুখীন হব। দ্বিতীয়ত এই যে ডেট চেঞ্জ হবে, কোন ডেটে আবার আমাদেরকে টিকিট দিবে। চ্যালেঞ্জ হলো যে এজেন্সিগুলি যেমন 4 তারিখ, 5 তারিখ, 6, 7, 8, 10 তারিখ পর্যন্ত যে টিকিটগুলি কাটায় এগুলি তো টিকিটগুলি কিন্তু একেবারে নন রিফান্ডেবল, আর যদি কেউ পরিবর্তন করেনও তাহলে একটা বড় জরিমানা গুনতে হবে। এ বছর প্রথম অনলাইনে ভিসা দেয়ায় ছোটখাটো ভুলের কারণে কিছু অনুমোদন হয়নি স্বীকার করে হজ ক্যাম্পের পরিচালক বলছেন, দ্রুত এ সমস্যার সমাধান হবে। 5 পেজের তথ্যাবলী সহ আপনার ভিসার যে ফর্ম তৈরি করা হয়েছে তাতে এগুলো যখন পোস্টিং দিতে যাচ্ছে তখন হঠাৎ করেই হয়তো একটি পোস্টিংয়ে ভুল হয়ে গেল। তবে আমরা আশা করছি যে দু একদিন পরে হয়তো সবগুলোই এসে যাবে। গত বছর হজ ফ্লাইট বাতিল সহ নানা কারণে বাংলাদেশ বিমানকে 1,00,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হয়। এবছর নির্ধারিত ফ্লাইটের বাইরে বাড়তি কোনো স্লট দেবে না সৌদি সরকার। তাই লোকসান এড়াতে যারা যাত্রার সময় পরিবর্তন করবেন তাদের জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। যে কোনো সময় চাইতে এবার কিন্তু আমাদের প্রস্তুতিটা ভালো। বিমানের যে 63,600 হজযাত্রীকে নেওয়ার কথা, ইতিমধ্যে 61,000 টিকিট হয়ে গেছে। কেউ যদি যাত্রা বাতিল করে অর্থাৎ তাহলে সে তো টিকিটের মূল্য ফেরত পাবে না। প্রথমবারের মতো এবছর হজযাত্রীদের সৌদি আরবের আগামী ইমিগ্রেশন ঢাকায় হবে। তবে আনুষঙ্গিক সুবিধা না থাকায় শুধু ডেডিকেটেড ফ্লাইটের 50,000 যাত্রীর আগামী ইমিগ্রেশন হবে। দেখবেন সংবাদের শেষাংশে। জুন মাসে রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালেই ভর্তি হয়েছেন 1,553 জন, মৃতের সংখ্যা 1 জন, যা গত বছর এ সময়ের তুলনায় 5 গুণেরও বেশি। চিকিৎসকরা বলছেন, এবারের আক্রান্তের মধ্যে মারাত্মক ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি, যদিও বিষয়টি মানতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলো প্রস্তুত বলে জানান তারা। মৃতের সংখ্যা আশঙ্কাজনক না হলেও ক্রমেই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 25 জুন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয় 112 জন, পরের দিন 75 জন, 27 জুন 115 জন, 28 জুন 54 জন, 29 তারিখ 104 জন ও মাসের শেষ দিনে এই সংখ্যা ছিল 52 জনে। গোটা জুন মাস জুড়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1,553 জন, অথচ গত বছর এই সময়ে এই সংখ্যা ছিল 295 জন। আক্রান্তের তুলনায় মৃতের সংখ্যা কম হলেও আতঙ্কের বিষয় হচ্ছে এর অধিকাংশই আক্রান্ত মারাত্মক ডেঙ্গুতে। মারাত্মক যে লক্ষণগুলা এইগুলা এবার আমরা বেশি পাচ্ছি, যেমন
প্লাটলেট কমে যাওয়া, খুব দুর্বল হয়ে যাওয়া, বমি হওয়া, পেটে ব্যথা, গায়ে রেশ, রক্তক্ষরণ, এগুলো আমরা বেশি পাচ্ছি। এটাকে আমরা টাইপ সি বলি আর কি, অর্থাৎ সিভিয়ার ডেঙ্গু। সিভিয়ার ডেঙ্গু গতবারের তুলনায় এবার অনেক বেশি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সংখ্যা বাড়লেও তা এখনও ভয়াবহ পর্যায়ে নয়, আর আক্রান্তদের মধ্যে কোন টাইপের বেশি সে বিষয়ে পরীক্ষা শেষেই নিশ্চিত হওয়া যাবে। তবে ডেঙ্গু মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ডেঙ্গু হিসেবে আমরা শনাক্ত করেছি আর্লি স্টেজে NS1 দিয়ে অথবা অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে। সেই সমস্ত রোগীদের কাছ থেকে আমরা রক্ত নমুনা সংগ্রহ করছি। এটি এখনই বলা যাচ্ছে না যে এটি সেরোটাইপ 3 দিয়ে বেশি হচ্ছে কিনা, কাজেই এটি বলার জন্য আমাদেরকে সময় দিতে হবে। আপনারা এই সময়ে যদি জ্বর হয়, বিশেষ করে ঢাকা শহরে, চট্টগ্রাম সহ বড় বড় শহরে, আপনারা অবশ্যই দেখে নেবেন ডেঙ্গু কিনা এবং চিকিৎসকের পরামর্শ নিন। এবং আমাদের জানেন যে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের সকল ICU প্রধানদেরকেও আমরা একটা আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে তাদেরকে ওরিয়েন্টেশন দিয়েছি, কাজেই এটি থেকে ভয় পাওয়ার কিছু নেই। এই মৌসুমে এপ্রিলে দুইজনের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুনের 29 তারিখ মারা গেছে আরও একজন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে সেতুর পিলার ও স্প্যান বসানোর অগ্রগতি নিয়ে রিপোর্ট। চলতি মাসেই বড় সুখবর আসতে যাচ্ছে পদ্মা সেতুর কাজে। এ মাসের শেষ নাগাদ শেষ হবে 42টি পিলারেরই খুঁটি বসানোর কাজ। পুরো সেতুর 294টি খুঁটির মধ্যে 285টির কাজ এর মধ্যে শেষ হয়েছে। সেতুর 41টি স্প্যানের মধ্যে চীন থেকে এখন পর্যন্ত দেশে আনা হয়েছে 24টি স্প্যান, বাকিগুলো খুব দ্রুত আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এসানজুয়েলের। কে বলবে এটা আষাঢ়ের আকাশ? আশা জাগা নিয়া শুভ্র মেঘ দখল করে রেখেছে পদ্মার আকাশ। সে আশার প্রতিফলন নদীর বুক জুড়েও। কাজের অগ্রগতি এখন মন ঝুড়িয়ে দেবে এ সেতুকে ঘিরে স্বপ্ন দেখা মানুষগুলোর। পুরো সেতুর 42টি পিলারের মধ্যে ঢালাইয়ের কাজ শেষে 29টি পিলার এখন শতভাগ প্রস্তুত। নদীতে 40টি পিলারে 262 এবং দুই পারের বড় দুটি পিলারে 32টি মিলিয়ে পুরো সেতুতে খুঁটি বসাতে হচ্ছে 294টি। এর মধ্যে 26, 27 ও 29 নম্বর পিলারে বাকি আছে মাত্র 9টি খুঁটির কাজ, সেটাও এই মাসে শেষ করে আনা হলে পদ্মা সেতুর সবচেয়ে চ্যালেঞ্জিং অর্থাৎ খুঁটি বসানোর কাজ শেষ হয়ে যাবে শতভাগ। আমরা পাইলের কাজ করে যাচ্ছি, আমরা গার্ডারের কাজ করে যাচ্ছি, আমরা ডেকের কাজ করে যাচ্ছি, অন্যান্য কাজ করে যাচ্ছি, এটা চলমান। এরপর এই খুঁটিগুলোতে ঢালাইয়ের কাজ শেষ করা হলে নদীর বুকে দাঁড়িয়ে যাবে পুরো পিলার, বাকি থাকবে স্প্যান বসানোর কাজ। এখন পর্যন্ত পিলার প্রস্তুত 29টি, স্প্যান প্রস্তুত 24টি, কিন্তু বসানো হয়েছে মাত্র 14টি স্প্যান। গত এপ্রিল মাসে নতুন করে আনা দ্বিতীয় লিফটিং ক্রেনটি আগামী আগস্ট মাসের দিকে ইনস্টল করা গেলে স্প্যান বসানোর কাজে আরও গতি আসবে। আমাদের পরিকল্পনা ছিল আমরা জাজিরা ইন থেকে শুরু করবো, 7 নম্বর মডিউল থেকে, 1 নম্বর মডিউল মাওয়া থেকে শুরু করবো। ওই অর্ডারে কিন্তু স্প্যানকে আমরা রেডি করছিলাম চায়না ফ্যাক্টরিতে এবং এখানকার ফ্যাক্টরিতে, যে কোনটার পরে কোনটা বসবে, কিন্তু আমরা 1, 2, 3, 4 আমরা করতে পারি এটাই, যার জন্য আমাদের অনেকগুলো স্প্যান হয়ে গেছে, মানে আমরা বসাতে পারছি না। সেতু কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত মূল সেতুর কাজ হয়েছে 81%, নদী শাসনের কাজ 60%, আর পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে 70%। চলতি মাসের মধ্যে সবগুলো পিলারের খুঁটির পাইলিংয়ের কাজ শেষ করা গেলে নিঃসন্দেহে তা অনেক বড় অগ্রগতি। তখন হাতে গোনা যে 2টি পিলারের ঢালাইয়ের কাজ বাকি আছে তা সম্পন্ন করা গেলেই একসঙ্গে নদীতে দৃশ্যমান হবে 42টি পিলার। এরপর কত দ্রুত এই পিলারগুলোর উপর স্পেন বসিয়ে সেতুটি চালু করা যায় সেই চ্যালেঞ্জটা তোলা থাকবে প্রকৌশলীদের সামনে। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাশাপাশি গ্যাসের দাম বৃদ্ধির মধ্য দিয়ে শুরু হলো নতুন একটি অর্থবছর। বাজেট প্রণয়নে নীতি নির্ধারকদের নানামুখী যুক্তি থাকলেও পণ্যের দাম আর চাহিদা মেটাতে ঘোর সংকটের মুখোমুখি সাধারণ মানুষ। পর্যাপ্ত সরবরাহ না পেয়ে গ্যাসের বাড়তি মূল্য পরিশোধ করতে বাধ্য হওয়ায় নাখোশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বিশ্লেষকদের মতে, বিতরণ কোম্পানিগুলোর দুর্নীতি ও অযাচিত মুনাফা অর্জনের পথ বন্ধ না করে গ্যাসের দাম বাড়ানো শুধু জনগণেরই ভোগান্তি বাড়াবে। দেবাশিস রায়ের রিপোর্ট। শরীফ হোসেন, মোটামুটি আয়ের এই ব্যবসায়ী, তল্পিতল্পা গুছিয়ে রাজধানীর লালমাটিয়ায় ঠিকানা গড়ছেন ভাড়ায় ওঠা নতুন বাসায়।
আয়ের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন না এলেও নিত্যপণ্যের বাড়তি মূল্যের বোঝা নিয়েই নতুন অর্থবছর শুরু হচ্ছে এমন লাখো নগরবাসীর। তার ওপর রোববার সরকার ঘোষিত গ্যাসের নতুন মূল্য নির্ধারণে কপালে হাত উঠেছে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের। আমাদের কিন্তু আয় বাড়েনি, কিন্তু ব্যয় প্রতিনিয়তই বাড়তেছে। তো এইটাতে তো আসলে সাধারণ এবং মধ্যবিত্ত ফ্যামিলির যারা, তারা তো হিমশিম খেয়ে যাবে। সব কিছুর দামে তো বৃদ্ধি পাচ্ছে, যখন আমরা পারবই না দেয়ালের সাথে পিঠ থেকে যাবে, তখন তো আমরা কাস্টমারের উপরে সেটা প্রয়োগ করতে বাধ্য হব। যদি একটার পর একটা সব কিছু দাম বাড়ে এই বাজেটের পরে, তাহলে তো আমাদের আর দারিদ্রতার হার বাড়ছে। যাপিত জীবনের অন্যতম অনুষঙ্গ গ্যাস, গৃহস্থালির রান্নার কাজ থেকে শুরু করে পরিবহন যাতায়াত সহ সব ক্ষেত্রে এখন নতুন করে মূল্যবৃদ্ধির আশঙ্কায় সংকটের ভিন্ন বাঁকের মুখোমুখি জনগণ। দুধের দাম বেড়ে গেছে 300 টাকার থেকেও বেশি, এটা তো অবশ্যই একটা অনিশ্চয়তা যে পরবর্তীতে আরও কত বাড়বে আর আমাদের ইনকাম কতটা বাড়বে। গ্যাসের দাম বাড়া মানে আমাদের নাভিশ্বাস শুরু হয়ে যাওয়া, একজনের ইনকামে পরিবার চালানো, সব কিছু মেনটেন করা, জীবনযাত্রার মান ঠিক রাখাটা খুবই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। এদিকে বিশ্লেষকরা বলছেন পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সহ এই খাতের দুর্নীতির পথ রোধ না করে মূল্যবান এই পণ্যটির মূল্যবৃদ্ধিতে আর্থিকভাবে অযাচিত বোঝা টানতে হবে ভোক্তাদের। এত বেশি মূল্যবৃদ্ধি করা এইটা কোনোভাবেই যুক্তি হতে পারে না। ভোক্তা স্বার্থ যেভাবে দেখা দরকার ছিল টোটালি দেখা, ভোক্তা স্বার্থ উপেক্ষিত হয়েছে। গ্যাসে যে সমস্ত অপচয় আছে, যে সমস্ত চুরি আছে, এগুলোকে প্রতিরোধ করে সে সমস্ত বিষয়গুলো সমন্বয় করে ঘাটতি কমায় আনতে হবে, সেটার কোনোটাই করা হয়নি। তো কোনোটাই না করে মূল্যবৃদ্ধি করাটাই মূল কৌশল হিসেবে এই ঘাটতিকে ব্যবহার করা হয়েছে। বাজেটের পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির এই প্রভাব বছর জুড়ে সংগ্রাম করা সাধারণ মানুষের দুর্ভোগ ও অস্বস্তিতে নতুন মাত্রা যোগ করল বলে জানাচ্ছেন ক্রেতা সাধারণ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গ্যাস ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের পকেট ভারী করতে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেগম জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। এই সরকার আজকে বাজেটের মাধ্যমে তারা একদিকে যেমন জনগণের সম্পদকে লুট করে নিচ্ছে, অন্যদিকে আজকে তারা এই যে আপনার গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে আরো বেশি করে সংকটের মধ্যে ফেলেছে। এই দাম বাড়ানো হয়েছে ব্যবসায়ী যারা এলএনজি গ্যাস আমদানি করছে তাদের পকেট ভারী করার জন্য, ওই দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য তারা এটা করছে। এই সরকার নিজেরাই একটি লুণ্ঠনকারী সরকার এবং তারা লুণ্ঠন করছে জনগণকে, এটাই হচ্ছে মূল কথা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গ্যাসের দাম বৃদ্ধি জনগণের জন্য কিছুটা অস্বস্তিকর হলেও এর যৌক্তিক কারণ রয়েছে। দুপুরে সচিবালয়ে ব্রিফিং এ সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কিছুটা অস্বস্তির বিষয় তো অবশ্যই আছে, তবে এখানে জ্বালানি মন্ত্রণালয় সাথে আমি কথা বলেছি, বর্তমানে মাসে 1,860 কোটি টাকা লোকসান হচ্ছে। এখানে প্রায় সমন্বয়ের প্রয়োজন ছিল এবং সেটাই করা হয়েছে, এবং আমি যতটুকু জেনেছি এই প্রায় সমন্বয়ের পরও সরকারকে ভর্তুকি দিতে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বরখাস্তকৃত ডিআইজি মিজানকে তুলে দেওয়া হলো পুলিশের হাতে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন আবেদন নামঞ্জুর, বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়েছে মন্তব্য আদালতের। জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ জীবিত আছেন ব্রিফিং এ জানালেন জি এম কাদের। গুজব না ছড়ানোর আহ্বান, কিছুটা উন্নতি হয়েছে ফুসফুস সংক্রমণে। হজ ফ্লাইট শুরুর 2 দিন আগেও ভিসা হয়নি অনেকের, উৎকণ্ঠায় এজেন্টরা, যাত্রা বাতিলের আশঙ্কা হাবের, ফেরত দেওয়া হবে না টিকিটের টাকাও। বরগুনার পর এবার চট্টগ্রামে সহিংস আচরণের ভিডিও ভাইরাল, যুবলীগের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা বলছেন স্থানীয়রা, জড়িত 5 জন গ্রেফতার। এবং বিশ্বকাপের কঠিন সমীকরণের মুখে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত টাইগাররা, অনুশীলন শেষে জানালেন মাশরাফি। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।